ஆகதாம் ஹஜ்ரத்து நூஹ் அலைஹிஸ்ஸலாம் இன்னா அர்சல்னா நூஹன் இலா கௌமி அன் அன்ஸிர் கௌமக மின் கப்லி அன் யாதியா ஓ ஆயத்துல் தஃப்ஸீர் மதல சோய் நூஹ் அலைஹிஸ்ஸலாம் ஒரு எக் பிபி ஓயிலா துஜோகி நூஹ் அலைஹிஸ்ஸலாம் এক বিবি দিছে কি তাই নিজে নবী নূহ আলাইহিসসালামৰ তান বেটিয়ে তানে নবী নাম আনার কারণে আল্লাহ তান বেটিরে দুজকি ডিগ্রি আর দিলাইছ আর ইটা তো আমরার বেটিন সামথিং ইজ দ্য বেটার দ্যান নাথিং ইটা তো কুনতাও না নূহ আলাইহিসসালামৰ বিবিরে আল্লাহ দুজক দিলাইছ দুজক দিবা ঘোষণা দিলাইছ ও মা বইন গল আল্লাহর বান্দা বাড়ি ঘর ছাড়িয়া বড় কষ্ট করিয়া যায় আল্লাহর বান্দা সকাল বেলা যায় বিকাল বেলায় যে ঘরের মাঝে জামাইবুর মাঝে সিজিল আছে ই ঘরের মাঝে শয়তানের ডিউটি বেশি আছে যে ঘর আল্লাহ বিল্লাহ বেশি আছে ই ঘরে শয়তান বেশি যায় বলাই না না মধুরীর বাড়ি যাইতো না আয়া করি গুতো আমার বানাইল আছে ই ঘুরি না গেলেও বিয়ালে এক বোতল খেসিব বলাই না না যারে মন্ত্রণা দিয়া সরানি যায় না যারে মন্ত্রণা দিয়া নিজর বানাইলিছে ই ঘুর গেছে তার ডিউটি যায় না জানারে ফোন পাইতে পারে না এনর বাড়ি যায় যে জামাইবুর মাঝে সিজিল আছে ও বাড়ির মাঝে একটা জিনিস রাখিও বিয়ার বাদে এক জামাই বউ যেন বিয়ার বাদে যে স্বামী আসতি এখান করি দেওয়া হয় জানা রাখিও বিয়ার আগে যত পাপ মানুষে করে বিয়ার বাদে মানুষের পাপের অংশটা কমাই কমি যায় হকস ওই না না হয়ে যায় গড়ে সুন্দর বেটি তাহলে সড়কে দিয়ে একশো গেলে সাইবনি হইব ইতা কিতা আমার গড়ে বিউটিফুল ওলাই না হয়ে যায় এক পাপ তো নিয়ে বাঁচিস না না হয়ে যায় বাঁচিস না নি এর লাগে আমনিকা ও নিসফুল ইমান বিয়া করা হইলো ইমানর অর্ধে হঙ্গ সুবহান আল্লাহ বিয়া করার লগে মানুষের লগে লগে সকুর জিনাতনে বাসি যায় বাসি না হই যায় কোন সুন্দর হই না বিলাতি জামিল টাঙ্গাইল শাড়ি লাগাইয়া কত যুবকে মন নীলায় কালিয়া বাড়ুয়া রইলা গর ফরিহুল আর সুলালি শিমালির ফুল সাজাইয়া পাড়াইয়া দিলা বাড়ুয়া হারামকারি শুরু হইল দুনিয়ায় বিলাতি জামিল টাঙ্গাইল শাড়ি লাগাইয়া কত যুবকের মন নীলায় কালিয়া ও মুসলমান নরজন লক্ষ্য করো সড়কে দিতে সময় আমার মা বই নগল যাইন বুর্গা দেয়নি হন মাতো না কেনে খুব হোম দেই দেবা ও মসখান হানে তুলা উড়ুনা বান দিয়ে বাড়ি দেওয়া বাক্কা এখন ফুটিনতে উড়ুনা দেয়নি না না হই যায় কিছু উড়ুনার বাজারও দেখছি হস্ত হয়েছে বর্তমানে একশো টাকা এখান মিলেই না না হই যায় মাতো না কেনে একশো টাকা বেঠিন ধরে উড়ুনা মিলে বাবাই দেখিয়ালে জান যায় গিয়ে আমরা আল্লাহ বেঠিন বানাইল না কেনে ওলা সুন্দর সুন্দর উড়ুনা এর বাদে ইতার মাঝে খাস দেওয়া ফুল দেওয়া এর বাদে জাজন লটাই এর বাদে আপনার বড় বড় গুতাম দেওয়া কত সুন্দর নানি হয়ে যায় আমার নবী যে পরমাইত্রা জানা রাখো মুসলমান যে মহিলা পর্দা সাথে দুনিয়ার জমিনে রইব যে যত পর্দা সাথে রইবাই আল্লাহ তোমার ভিতরে অত সম্মান ধরাইবা সুবহান আল্লাহ প্যাকেটর সাফ আত্মি আর খুলাগে বেশকম আছে না না হ্যাঁ প্যাকেটর জিনিস আর খুলাগে বেশকম আছে না না হঞ্জা বেশকম আছে প্যাকেটর গুড় ডিমান্ড বেশি বাদু হোক ডিমান্ড থাকে আর যে গো খুলা ওরা বেরা চলে ইগুর কোনো ডিমান্ড নাই আপনারা এটা থলা আছে নি থলা কয়টা সুলিয়া বাজারও নিও বিকিব নি না সুলি সুলিয়া নিলে কেন লইবানি আমরা রে অনেক জায়গার গেল গলা দেন সুলিয়া হুজুর সুলিয়া দিলাইছে খাইলা কা যেমনে সুলা গলা দেন মার জানে চাইবনি আগে দি যাইবার কোন বেটিয়ে সুলিয়া দিছে হয় হান্দ্রি আর দি দিছে আর এখন হুজুরে কিলা হাইতা বালা সফরি গলা কুলবৈত গলা কিন্তু সুলিয়া হওয়ার কারণে তার উপরে আপনার তিদে আই গেছে কিনা ও নরজন যুব লক্ষ্য কর বায়াই নগল ডে আমার হওয়ার উদ্দেশ্য হইল মা বই নগল তুমি দাইন ফর্দার সাথে রইও তোমার দণ্ডে আল্লাহ সম্মানি জাত বানাইছে একজন মহিলার মাঝে ও পরিমাণ আকর্ষণ আছে আছে নি না না আছে না না এক মহিলা বিয়া করার বাদে ও বেটির প্রেম পড়িয়া বাপ ও ফেলায় মাও ফেলায় বাইও ফেলায় বই নুকুয়াইয়া লো বেটির কথা দেখবে খানি সুখে চায় ওইব মায়ারন যাইতে না নি কদিন হইছে হ্যাঁ বাগনা বাগনিন দে আটা ওটি কতরা উঠে কইব কিদারে তোমরা স্কুল স্কুল খোলা নাই নি এর মা ধইল কত বিলে যাইতাও বেটিয়ে করি যাইতা না নি কদিন হইছে করিন না না ও বেটিয়ে মন্ত্র দেবার কারণে আপন বাইক না বাইক নি ধরে করে স্কুল খুলা নাই নি বনি রে করে কদিন লগে আইস বেটাই গেল দেখুন তা হইব নি ও নি নাইলা সলে নি না না হইছে ও নরজন যুব জানা রাখিও
বঞ্জুদি আয় বাইনা বানিন লয়া নায়র বাফর বাড়ি নানি বাড়ি কোনো দিন কোনো মামুইতে ইস্তেশ করিও না তাইর বাফর বাড়ি কান তোমার বাফর বাড়ি বাফর বাড়ির মাটির লগে বড় মায়া থাকে নি না না আমার নবী মক্কা তনে যেদিন মদিনা হিজরত করি যায় ও সময় যাইতে সময় নবী যে আগে দি যায় না করে দি ফিরি ফিরি যায় মক্কা সারিয়া দয়াল নবী সুনার মদিনা মায়ের দেশের মায়াই নবী ফিরে ফিরে সান নবীজি আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আই কে ডু নট ফরগেট ইউ ডিয়ার মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না অনর জঞ্জব অগলা নবীজি মক্কা সারিয়া যাইতে সময় জন্মভূমির লগে নবীজি ফিরি ফিরি চাইছন ফুড়ি নাইয়র আইব বাপর বাড়ি নাইয়র তনে যাইতে আগে দি চায় আর করে দি চায় মাইয়া বসাইত্রানি যতক্ষণ পর্যন্ত ফুড়ি যায় অতক্ষণ পর্যন্ত দেখা গেলে মা অতক্ষণ পর্যন্ত গাছর তলে উপায় আমার ফুড়ি গুদারি ছয় মাসে আইছে আজরাইল বেটার করে দিছি নাইয়র দে না আইয়ারলে গিয়ারলে আমার ফুড়ি ঘুরে বড় জুলুম দে ইলা অন্য না বর্তমানে সুঙ্গার ঘুরে হাসর চলে না বর্তমানে সুঙ্গার ঘুরে হাসর চলে না আইজ কত টাকা দেশি আসরের বাদে বেটি দে মাতা ওরিত্রা হচ্ছে নি হাসিত্রা কইলা আল্লাহ আল্লাহ ও দেব জান লিল্লাহ দে রারি ফুড়িরে সুঙ্গার বসা না দিলে গিয়ালে আজরাইলে ফিটি দিব একটা কি কিলে কোটাই না না কোনটা হ্যাঁ কত আদর আনি কত জাত গজব আমরা বর্তমানে এই আজিজে মুসলমান সুঙ্গার মশা শেষ আগুন মাইয়া মশা বাদ মাইয়া মশা এর বাদে কত যা শুকল আছে না না হইন যায় মুসলমান হৌরবাড়ির জিনিস খাবার চেষ্টা করিও না মান আগাজা শিবিরাম মিনাল আরুদি জুলমান ফাইন্নাহু ইয়াতাফাহু ইয়ামাল কিয়ামা আজাগর ইয়া বইছে আর বেটিরে কইব আগুন মাস শেষ বাফর বাড়ি যা সুঙ্গার মশা আনকি যা হিকে অন্তনে খাইতো হে আজাগর লাগাইন বইয়া খেছে ও আগর তোলা তনিয়া নিয়ে জিসিবি লোড দের খার আর ঘর ইবিরা গতবার তনে খোন দিনা নিজর বাড়ির বানাইয়া খাস না বেটি রেখো না এনে বাড়ির বাপর বাড়ি গিয়া বাপরে কষ্ট দিস না মারে কষ্ট দিস না বাউর বেন্দ্র কষ্ট দিস না বাইর বনের বাড়ি আঘাত দিস না তিনটা হরুতা ছয়টা হরুতা তিনটা ভাই বেটো দুইটা অবখানো কিলা বাইয়া খাইতো রইতো ও চিন্তা ইটা মশা মশা আনার যাইস না কত খুশ হইব না নিখন চাই বাজারও ভাইলে কইব না নি ভাইসাব বালানি আর ফুড়িরে ফিটিয়া যদি সুঙ্গার মশা নাই বাজারে দেখলে কইব আজরাইল ঋণ পাল্লাইয়া মশা নিছ ওলাই না হুঁ যায় ভাই আইন বল ইদাদ আমরা আল্লাহ হেফাজত করতো না নি তো আমার হওয়ার উদ্দেশ্য ভাই আইন বল যখন আল্লাহর বন্দা বলো নমাজ পড়ে আল্লাহর বান্দিও নমাজ পড়ে দেখিও যে পরিবারের মাঝে আল্লাহ বিল্লাহ আছে যে মানুষে বেশি নমাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে তার বড় বিপদাবোধ বেশি থাকে না না মাতো না খানি দেবা মানুষ বেশ অমুক মানুষ ফাঁস হোক নমাজ তার দেবা আল্লাহ বিপদ হয়েছে ও আল্লাহ যত আল্লাহর হাম যারা রাখে আল্লাহ এরারে অত বেশি পরীক্ষা করে সুবহান হো সুবহান আল্লাহ আল্লাহ অত বড় বড় পরীক্ষা করে এরারে আর যে গু তোমার দুজগর লাগড়ি হয়ে গেছে এগুলি আল্লাহ পরীক্ষা করতে না কারণ তারে মুজ দুজগর লোকে ঠিকানা দিলে আইসই না নি কইসই তোর লোকে সারিয়া দেওয়া তুই নমাজ নাই রোজা নাই মদ গাঞ্জা জুয়া ফাঁসিকে বেইমানি সুকলগিরি সারা তোর চলে বিচারক গেলে টেকা হইলে চলে না ইলে অন্য না ইলা বিচারি আসুন নি কিছু দেখবা বিচারক গেলে টেকা না হইলে না এরে কইতাম নিয়ে ঘটনা বাদে বিচারি যে রায় রানু কইবা হুজুরি আইকা লাগু হারাই দিছ হ্যাঁ বেজারুই না কইতাম নি আচ্ছা কিছু বিচারি হল আসুন এনরে বিচার নিলেও এবারে অন্যায় যাই জিতি যাই নিলে আসুন নি না না
আসল না নেই বাদে তুমি দাইন করে যেন বিচারিত হবে এই নলিবে আর বড় সওয়াজ হইলে হইব যুক্তিবাদী না মাত না রে আপনি মাত না রে মরি গেছি সিনা না মনে হয় তাই নিলে কোন জায়গায় বিপদ বসলা ওই না দেখো তখন হতে কইতে অনেলে সালিতা আচ্ছা কারণ কিয়ামতের দিনের লগে আল্লাহ এক গুরু মানছরে ওলা খালি আটাইন লইবা যারা যারা জমিনও দুই বেটি বিয়া করছে আর এক বেটি রে মায়া করছে আর এক বেটি রে করছে না আরো গুরু মানুষ হইলা এরার ফেটর মাঝে বড় বড় আজা করে হলে ওলা 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 পাইবা জিকার ঘর হইব এরা খেরা বলে এরা রে যারা বিচার নিয়ালেও হে নিলেও মানুষ জিকি গেছে অন্যা নিয়া নাই বেশ মাতিলে কইছেন আমারে চিনস নানি বেশ মাতিলে কইছেন কিদা আমারে সিনিয়র নানি ও ইদার ডরাইয়া মাতি শুন না মুখ বিচার আইছে তার বিরুদ্ধে গেলে বিয়ালে বাজারও দিব খান্তা বড় বলাই না না আল্লাহর বান্দা তারা সাইর ভাই হো ভাই সাইর ভাই সাইর ভাই মানে এখানো সাইর ভাই আর মেকুরে গু বালি শুন কিটা বালি শুন মেকুরে গু তে মেকুরো রে আমি মেগু দেখিও যে গরো তুলা বল্লা খানির গেরান ভাই ও গরো যাইন গিয়া ও মেকুর খাদে ইয়া দিছো বাড়ি মারিয়া উঠানো যাইবো তুলা বাদে ঘুরিয়া আবার বকলো তোলে হালো মেকুডে মায়া করিও নবীজির সাহাবী এনর নাম হইল আবু হুরায়রা একদিন মেঘলা দিন মেঘরর বাচ্চাকে বগল লইয়া আর নবীজি ওয়াজ কথা গিয়া দাঁড়ো বই রইছে আর আপনা মেঘরর বাচ্চাকে মিয়াউ করছে আর সাহাবী হলে আসি লাগাইছে ও নবীজি কইলা ও আবু হুরায়রা এদিন আবু হুরায়রা তার নাম নাই কইলা তোমার বগল কি দা বলে ইয়া রাসূলুল্লাহ মেঘরর বাচ্চাকে কি গে ফটো বানাই দিছে আমরা দেখিও খুব বাদ অভ্যাস রে ভাই আইন হল মানুষের লগে বাদ ব্যবহার হড্ডা আল্লাহ সৃষ্টি জগতর নিমাত্রা জানোয়ারের লগে কোনোদিন বেইনসাবি করিও না চারটা বাচ্চা দিছে মেঘরিয়ে মেঘরি তো ইয়া বাচ্চা যাই লোক বস্তা পরে নিয়া আর বাড়ির ফটো ছাড়িয়া অন্য না হোসেন ভাই ও তো কোন শরীয়ত আসেনি রাত বারোটা একটার সময় মেঘরের বাচ্চা মেউ মেউ করে ইলা ফাওয়া যায় না না হন যায় ইগু বাড়ির ফালি দেয় বাচ্চাই চারটা দিল নিয়া ফালাইয়া ইলা আর বাড়ির ফটো দেখিও মেকুর আইতে পারে না কুকুর ভালাইলে আইও কুকুরের গেরান শক্তি বড় বেতালা মেকুর ভালাইলে আইতে পারে না কুকুরে তার গেরান শক্তি দিয়ে আমার ইয়ে আই যায় পৃথিবীর মাঝে তিন নম্বর জানোয়ার যে গুর গেরান শক্তি বেশি এক নম্বর হইল আত্মি দুই নম্বর হইল উট তিন নম্বর হইল কুকুর আত্মিরে বিশ বরস আগে যদি একবার ইটা মারো বিশ বরস বাদে তোমারে হুজিলেইব তার অত গেরান শক্তি উট একশো বরস আগে যদি উঠন মালিক একশো বরস বাদে গিয়ে উঠে তোমার ফা সালাম হইলি তোমার বসু আর কুকুর তিনটা জানোয়ারের নাম কোরআন শরীফ আছে সুবহান আল্লাহ তিন নম্বর হইল কুকুর কুকুর দেখিও বড়টা হাতি হইলে সুরি হইলে আপনার করিমগঞ্জ মাজেস্টেটে কুকুর পাঠাইব দা কুকুরের গ্যারান শক্তি লিয়া 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 গিয়া সুর ধরেই না না ও তিনটা জানোয়ার তিনটা ব্যস্ত যাইব সুবহান আল্লাহ তিনটা জানোয়ার তিনটা কোরআন শরীফ আছে সুরে ফিল হইয়া একটা সুরা আছে আলাম তারা একটা উঠ যাইব ব্যস্ত এগুন নাম হইল কাসুয়া নাম কুটুনি আর একটা কুকুর ব্যস্ত যাইব আসাবে কবর কুকুর হোক সুবহান আল্লাহ বাদে কই না যুক্তিবাদী এগুন দেখাইলা আবার খানো ভাইলা তিনটা কোরআন শরীফ আছে কুকুরের নামে এক সুরা আছে আত্মির নামে এক সুরা আছে আর আল্লাহর নবী যে উঠুনি চড়িতা এগুন নাম হইল কাসুয়া নাম কুটুনি ওগু আল্লাহ ব্যস্ত দিবা সুবহান আল্লাহ ইয়াই রইবনি গেরান শক্তি তে মেকুরর গেরান শক্তি হোম থাকে ও সাইর বাইর মাঝে এক মেকুর গর খাবাত বইছে এক ভাই বুয়ার বাদে গে হে আর দিবার আগে মেকুরে মাছ লিয়া গেছে গিয়া বেটিয়ে কইলি তুমি দাঁড়ো আর মেকুরে মাছ লিয়া গেল গিয়ে তুমি বেখ বেঠানি গরের বেটিয়ে দিতে কইছে তুমি আর বেঠানি হে আর মানুষের লতনি কইছে আজ মেকুর ভিসি লাইতাম হইলে তোরে সিনাই লিতাম আই আমি বেঠানা বেটি আজ দেখতে বেটির উপরে গুসা করি মেকুর মারি ফেলাই দে লইছে খাড়ি খাড়ি লইয়া গিয়া মেকুরের মারছে ঠেঙ্গো বাড়ি এক বাড়ি মারার বাদে মেকুর উড়িয়া গিয়া ফরছে আপনার সিটার সিটার ড্রামো সিটা চিনেনি ফরছে ইনো গিয়া ওরে আই দিছে না মারছে আরো বাড়ি মারিয়ালে মেকুর বাড়িয়া দিছে উঠানে দি দৌড় দিতেও আনলো রুই আপনার উঠানো হুকানি আস্তা মেকুরে আর রুইয়ে হয়ে গেছে গিয়া কইছে আজ তোরে না মারা পর্যন্ত গরর বেটিয়া মারে করি আমি বেটা নি আজ তোরে মারার বাদে আমি হই নাই বেটা দিছে গুদানি দিয়ালে মেকুর গেছে ফি সুন্দরলে দি গিয়া বাইছে বারে আগুন দাবাইতরা রুইজ মাঝে আগুন লাগছে কইলো আই যাইতে না আগুন সরে জ্বালাইতাম মেঘরে দেশে জান বাঁচতে পারতো নয়
উঠছে ভালমারি তার গর সালর মাঝে উঠার মাঝে গুর গোত্রের মাঝে আগুন লাগছে নি না না উঠিয়ার লগে সন ধরছে আগুন ধরছে এই সাল তনে হয়েছে জলি যার কইয়া বাড়ি আইছে গেছে এর বাদর বাইর সালো হিনো দিয়ালে দেখছে এই গুর জলি গেলে বরিয়া দেবা বলবো তার কেনার বড় লাগতো না গেছে এই গুর অন্দনে হাদানি দিছে তিন নম্বর বাইর গেছে সালো চার নম্বর বাইর সালো গিয়া আগুন দিয়া মেকুল্লাম ইয়া গেছে গিয়া সারা বাড়ি জ্বালাই বেলাই দিছে মেকুরে বিয়ালে আইসেন চাইরো ভাই আইয়া যেমনে দেখছেন যে মেকুরে আগুন ধরাইয়া চাইরো ভাই চাইরো গর জ্বালাই বেলাই দিছেন আইয়া তারে কইলা ভাই মানুষে আর হুনবার কাম নাই আমরা চাইরো ভাই এক মার ফেটর গর আমরা মীমাংসা নিলাই আমরার তিন গুরু গর দুয়ার জ্বালাই লিসত্রে ভাই আমরার তিন মান্তা তুই বানাইয়া দিলা আর মানুষে আর হুনবার কাম নাই হে কইল রে ভাই আমার কানু জ্বালাইছে আমি রইতাম কেন আমার আনু জ্বালাইলিছে আমি রইতাম কেন রে ভাই তা আমি ভাবতাম নাই কইলা তুই দেবা লাগবো আনালে বিয়ালে বিচার মান ও বিয়ালে বিচার মানে তুই খারে মানুষ বলে আমি অমুকরে অমুকরে আনজেন বিচারি বিয়ালে বিচারি হলে রায় দিছ উঠিয়া ভাই তোমার গর্তনে আগুন ধরছে তুমি মেকুর কুদাই আসা লতুলছ তখন তুমি তারা তিনও ভাই খান বানাইয়া দেও তোমার খান তো এমনিও তোমার খান তুমি ফুল বলাইছ আইয়া উঠিছে ঘরে উঠিয়া কইল আল্লাহ খারবার তো আমারও নাই হি আর তারা খানা কিলা বানাই আইতাম বা তো হয় না খুনতা না হতিছে বেটিয়ে করিয়ে রে ভাই শুনো ইটা তো কিতা টেনশন করডাই তুমি ওটা টেনশন নি আর ওটা বিচারি নি তুমি রাইট হয়ে থেকে তারা রেখো ই বিচার না নয়া বিচার হইতো আর আমি আর বিচারি আনিয়া দিব আর তুমি ঘুমাও বা খাও কোনো টেনশন করিও না আমার সিনো না নি আমি করি মোর ফুড়ি এইছেন ও বাক্কা তার জানো সাহস আইছে গরুর বেটিয়েকে তো সাহস দিছে ও কইল আল্লাহ দে যেত হইব বেটিন্দর কিন্তু উপস্থিত বুদ্ধি খুব আছে আছে না না আমি তুলাবাদে উপস্থিত বুদ্ধির ঘটনা হ্যাঁ ও সেকেন্ড ডে একটা বেটিন দে তোমার টেকনিক বা হইলেই বা ও বাড়িত গেছো মসজিদ তো নাকি আমার মেসা বট টিবিন দিতাই বাড়িত গেলে বেটিও দিয়ে হইব হেই আমার শরীর খারাপ একটু গছিলা এখানে ও বাদের ফোন মারি কইতা হ্যালো জি না অন্য ভাই দিলাম আমার এনর গরর শরীর খারাপ দিছে নি না তাহার আইয়া মুল্লার টিবিন বন করাই ফেলাইছে ওইছে না না ও বেটিয়ে কইলি আমার কথা শুনিও ও কইছে আসাও বিয়া নাকি কইল ভাই আমি ফারতাম না তোমরা নয়া বিচার ফেলাও এরি সারা গাঁর মানুষে বিচার করলো হইছে না নয়া বিচার বলে তোমরা বিচারি কও আমি এক বিচারি কইম ও বিচারি দে মানলা হে গেল বিচারি লাগা গাঁত বেটিয়ে কইল ইটা তোমারই নয় তো না আমার বাপর বাড়ির দেশে বিচারি আছে ইটা যে বেটা গেলেও আমরা বিচার পাই মইলে ঠেকা পাঁচশো লাগবো হতো ঠেকা পাঁচশো আল্লাহর বান দিয়ে দামাই গেছ তুনে 500 টাকা লইছে শনিবাড়ির বাজার তুনে বড় রৌ মাছ লইছে আর বাড়ির গিয়া কইল সাজি গরনি বলে কিতা সাজি গর নাই সাসিজি গর বলে সাসাজি কেন বলে সাসাজি তো কেন বিচার বলে আমি শনিবাড়ির করিমুদ্দিনের ফুড়ি আমি আসারুন আমি তোমারে কইয়া দেই আর খাইল বিয়ানে আমার বাড়ি এমন বিচার সাসা জিরে আমার বাড়ি হানো বিচার ফাটাইও ও নেও টাকা পাঁচশো আর লগে ও মাছ এগু সাসা জিয়াই আর লে বড় বড় সাগা বিরান হরি খাবাইয়া দিও আর আমার এজেল বিচার আন ভাবাইয়া দিতা আমার বিচার হইল ওলা মেকুর আমার জামাইয়া মাসলা মেকুর আগুন ধরছে মেকুর সালো উঠিছে গর জ্বালাইছে বিচারি হলে রায় দিস সারা গর আমি ভরিয়া দিতাম তানে ও আঁকাটা তুমি হইয়া দিও আল্লাহর বান্দি করি যাও গো মাই তুমি চিন্তা করিও না তোমার সাসা ইয়ারলে আমি কই মুজেলাও তোমার বিচার খান ভাবাই দিতা আজ দিন পর্যন্ত তোমার সাসাই কত বিচার করছো নিলে একটা মাছ আনিয়া খাবাইতে পারছো না আজ আল্লাহ সাসিরা তো আনিয়া দেবাই সই না তোমার সাসা কুয়া আজ আমি কত বড় মাছ আনছি গর তাই নেব দিন আনতা বাসলানি দিছি হারাইয়া সাসা আইসেন বিয়ালে আইয়ালে কইলা কিতো হইছে বলে মাছও খাও বলে মাছ খানো হইলাই বলে মাতিও না তোলা ওলা ব্যাপা খাইছে খাইয়া পরের দিন আইসে বিচারো আইয়ালে সারা বিচারি হলে রায় দিলা যে না তার গর অনলাইন বানাইয়া দেওয়া ও বিচারি উঠছে উঠিয়া কইল ভাই ন আপনারা সাইড বাইর বাজে মেকুরে গুনানি বলে জিও বলে সাইড বাইর মেকুর যদি গু হয় মেকুরি গুর ফাও খোখান বলে সাইড খান খোখান সাইড খান বলে জনয় খোখান নানি গু মৌরসি মেকুর নানি বাফরামলি বলে জিও বলে সাইরো ট্যাং বাটো সাই খিদ হয়েছে সাইরো ট্যাং বাটো সাইরো ড্যাং বাটিয়ালে বড় ভাই কইল না আমি বাঙ্গাই কেন নিতাম না আমার আগর বালা ওখান দে বড় ভাই আগর বালা ওখান গছিল এর হরুগে গছিল ডাইনর বালা খান এর হরুগে গছিল হরর বালা যে খান তিনগে বালা বালা গছার বাদে কইলা ও এখন তারে বাঙ্গা ওখান দেও
খারা দিছন যে গে জাল্লা নিলো আইছলো গুরে বাঙ্গা হার ইগে বাঙ্গা ওয়ান ভাইয়া কইল ঠিক আছে বিচারিও কইল মানিলা ও মানছে ও বিচারি উঠে কইল ভাই সাইরো ভাই টেং সাইড খান নানি বলে ও বলে তুমি দেন বাল্লা তিন রান নিলা কি তারে দিলা বাঙ্গা ওখান এখন মেকুরি গু সাল্লো উঠছে বাঙ্গা ওখান লইয়া না বাল্লা ওখান লইয়া হ্যাঁ বাল্লা ওখান লইয়া না মেকুরি গু সাল্লো উঠছে বাল্লা ওখান লইয়া না বাঙ্গা ওখান লইয়া বলে বাল্লা তিন ওখান লইয়া সাল্লো উঠছে বাহাদি খান তো লাগাইতে পারছে না বেদনায় লই লিছে গিয়া বলে সাইরো সাইরো গরর মাঝে আগুন দিছে বাল্লা ভাও দিয়া দৌড়াইছে আমার বিচার হইল বাকি বাল্লা তিন ভাওয়ার লয় বাঙ্গা ভাওয়ালার ঘর বানাইয়া দিতা সুবহানাল্লাহ কও না ও নারজন যুবক লক্ষ্য করে ভাই আই নবল কি তো হইছে শেষ করে লিতাম নি হ্যাঁ কোটা বাচ্চা হয় 23 মিনিট নানি আচ্ছা তো দেখছি ও এরাও এক ধরনের বিচারি হল আস তো আমি কিদা কথা আসলাম একটা ঘটনা কইতাম নানি কিদা ঘটনা বেটিন্দর উপস্থিত বুদ্ধি বেটিন্দর কিদা উপস্থিত বুদ্ধি বালা দিন দে বিয়া যারা খরচ বালা দিন দে হুনিও আর যারা খরচ না ওখান গাইড বান্ধি তুইও আগে দিখা মাইব বেটা সকালে যায় বিকালে আয় আয়া গরো আল্লাহর বন্দা ঢুকে শয়তান আয়া খালি তারে কয় ওই হুন্ডে নিয়ে কবর তুই সকালে যা সামো আর তোর বেটি আর রহমান সর লগে বড় সম্পর্ক ভাতিছে আল্লাহর বান্দি কো বড় নামাজি আমলি জামাইর বল লগে দরবার লাগাই তো করি শয়তান আয়া দিছে কুমন্ত্রণা দিছে ও দিয়া কইছে তুই যত নামাজ পড় তোর বেটি এখন আর পর্বতাজি হই গেছে গিয়া গরো দরবার লাগে দেখো বেটিও কইব জামাই ফর মোতাজি আর বেটা কইব আমার বেটি আর কি লোক দই লিছে ও দরবার চললে নি না বর্তমানে ও যেমনে শয়তানে দিছে তার দিল আর আইয়া আর দিন আর তার জানে দারছে না বেটিরে এটিয়ে উঠিয়া হইল তুই বেজার রসনাতে আমি একটা কথা হই বিয়ানে তোরে ঠালা মারিয়ে তুইয়া যাই মুগিয়া বিয়ালে আমি ঠালা খুললি মুয়াইয়া রাজি আসতনি বেটিও কই কিতার লগে বলে না আমার কয়দিন ধরে খালি দিল মারে আর তুই মনে হয় ফরমতাজি হয়ে গেছ ও যে শয়তানে কুমন্ত্রণা দিছে আল্লাহর বান্দির দিলর মাঝে বড় আক্ষেপ লাগছে দিলর মাঝে বড় সদমা আইছে রে অত সততা হইয়া রইয়া আইজ আমার স্বামী আমার উপরে সন্দেহ করি লাইলো আল্লাহর বান্দি উল্টা ঠিক বান্দি লাইলো ও স্বামী তুমি আমার উপরে আজ ধরি ঠিক বান্দি লাইছো আমি তোমার উপরে আজ ধরি তোমার ডিঙ্গাই আমি এখন ফাফর কাম কর মুরে স্বামী তুমি আমার উপরে সন্দেহ করি লাইছো ওটা দেখ দিন কিতাবের নাম হইল হায়াতুল আয়ান 2 নম্বর খণ্ড 259 নম্বর পৃষ্ঠার মাঝে লম্বা ঘটনা আনছ আল্লাহর বান্দি একটা ছেলে ভর্তে দিন করর আগে দি যায় জানালার আগে দি যায় যাইতে সময় ছেলেও গে চায় আল্লাহর বান্দির ভাই আল্লাহর বান্দিও ছেলেও ঘুরবা চায় বালাহামর মাঝে শয়তানে মানুষরে ওয়াজ আইতে সময় নিষেধ দিব গানের মধ্যে দৃশ্য যাইতে আপনার আগ্রহিয়া দিব দিব নি না না ওয়াজর প্যান্ডেল আইতে কইব ওয়াজ যাইস না কত যুক্তিবাদীর ওয়াজ উনলে মোবাইল কত ওয়াজ উনলে আর অন্য গানের মধ্যে যদিও এতে কইব যা রাত কুর নাইট খেলা হইলে যা খানো আপনার সয়ফুল বালা উননি খানো আপনার সার্কেস খেলা আননি তোমারে আগ্রহিয়া দিব টিকেট দামিও গুলো আইব এখানে আগে নিয়ে বুয়ানি লইব ইগুর মাঝে শয়তানে মানুষের মুদত করে বালা হামর মাঝে শয়তানে মুদত করে না ওয়াজ এমন হইতে কইব ওয়াজ করাইয়া কিতা করতাই শয়তানে দেনি না না ও আলিমান্তা না হো আলিমান্তা খালি আলিম সিলেটি হইতে হইতে মেঘবানি ফুড়ি যায় ও যুব নারজন আল্লাহর বান্দিয়ে যুবর উগরে আকর্ষণ হয়ে গেল যুবকের উগরে পাগল হয়ে গেছে আল্লাহর বান্দি ও দিন আল্লাহর বান্দিয়ে যুবক রে কইছে ভাই যুবক দানা রাখো আমার স্বামী আমার উগরে সন্দেহ করি লাইছে আমার তালা মারিয়া তুই হরছে ও মা বই নগর লক্ষ্য করো হজাক তাহলে খানো বালা দিনতে যুক্তিবাদীর ওয়াজ গান জায়গা দিলাও বাসা কোলা হইতে পারে মনের মাঝে সদমা হইতে পারে কিন্তু মা কোনাইন বালা দিনতে খেয়াল করো নারজন তুমি দেইনো খেয়াল করো আল্লাহর বান্দি বেগেনা বেটার পুরুষের মাঝে আল্লাহর বান্দি ও পরিমাণ আসি কইছে গর তালার চাবি পর্যন্ত বানাইয়া আনাই নিছে ওগুদিয়া জেগে চাবি কুলে তালা কুলে ওগুয়ানে প্রত্যেক দিন গুনার কাজ করে স্বামী বাড়ি থাকে না ও নর্জন জানা রাখো
এখন শয়তানের কাছে বিবিরে ফাফর মাঝে ফলাই দিছে এখন জামাইরে পড়তে দিন কি গো তোর বিবিয়ে ফাফর খান গড্ডি কোনো অ্যাকশন নেস নানি কোনো জাত পেটির উপরে অ্যাকশন নেস নানি দিনের রাইতে কি খালি প্রচলন দে দিনের রাইতে খালি মন্ত্রণা দে আল্লাহর বান্দা একদিন গিয়া বিবিরে কইল বিবি আমার দিলর মাঝে খালি ডাকে তুমি ফাফর খান গড্ডাই হোসাইন তুমি ফাফর খান গড্ডাই নি না না আল্লাহর বান্দা কইল বলে দোষ আমি আমি একদিন কইছি তোমারে আমি ফাফর খান করিয়ান না আল্লাহর বান্দায় না কিরা করলে মানে না হইল আজ তোমারে আমি এক ফাড়ো লইয়া যাইতাম আজ তোমারে ও যে বনি ইসরাইলর ফাড় যে ফাড়ো উঠিয়া কোন মানুষে যদি কয় আমি পাপ করছি না আর পাপ করিয়া থাকে লগে লগেই মানুষটা মারা যায় ও ফাড়ো তোমারে লইয়া আমি শপথ খাইতাম গিয়া হোসাইন তুমি আজ তনে লইয়া আমি স্বামী ছাড়া তোমার শরীর কোনো বেগানা মানুষে বডি টাচ করছে নি কোন বেগানা পুরুষে তোমার বডি টাচ হয়েছে নি তুমি আমার হোসাইন ও ফাড় খান উঠিয়া পেটিয়ে কইলি আচ্ছা কইমু আমার একদিন সময় তুমি দেওয়া লাগবো কদিন একটা দিন ও তাই এদিন দাই আশিকরে খবর দিয়া নাই কইছে ভাই খাইল তো আমি মরি যাইমু ফাড়ো উঠি যাইমু গিয়া আমি ই ফাড়ো গিয়া কসম খাবার বাদে মরি যাইমু গিয়া তুই না আমার খাইল তুলা বাঁচাইস রে বা ও ইগে কইল আল্লাহর দই তুমি মরি গেলে আর আমি আসিনি কিতা তোমারে বাঁচাইতে আমার যেতা করা লাগে কর্মু বলে কিতা বলে খাইল আমার জামাই আমার লইয়া যাইবা ফাড়ো অন্য খসম খাইতাম গিয়া ভাই তুই নৌ সময় এগু গুড়া লইয়া আইস এগু গুড়ার উগরে সোয়ার হইয়া আর মুখ কান খালা খাবর দি বান দিয়া আইস তোর মুখ জেলা আমার জামাইয়ে দেখে না তোর মুখ জেলা আমার স্বামীয়ে দেখে না আমি তোরে চিনবাইতা মোলা বর্ণনা লইয়া আইস আমার স্বামীয়ে যেন তোরে চিনবাই না একটা গুড়া লইয়া তুই দৌড়াইয়া আইস মুখ কান বান দিয়া খালা খাবর লইয়া আমার জামাইয়ে আমার ফাড়ো লইয়া যাইতো কিরা করা নিল তো ইনো গিয়া উঠিয়া যদি আমি কিরা করি তে আমি ফড়িয়া মরি যাইমু গিয়া যদি আমার বাসাস রে ভাই তুই নও প্রচেষ্টা করি আল্লাহর বান্দা কইল আইজ আমার জায়গা জমিন বেসিয়া গিয়া গুড়া লইমু আর খাইলা আমি খালা কাপড় বান দিয়া ওবা যাইমু এর বাদে কিতা করবা বলে যে সময় আমার জামাই আমার লইয়া যাইব ও সময় তুই নর দেখ রাস্তা গিয়ালে গুড়া গুলিয়া আমার ঘরে ঘরে যাইস আমি ও জায়গার মাঝে আমার জামাই রে গিয়ালে কইমু স্বামী রে ও স্বামী আমি আর হাঁটতাম বাড়িয়ান না আমি আর হাঁটতাম বাড়িয়ান না আমার কোনো গাড়ি গুড়া দি সোয়ার করি তুমি লইয়া যাও ও সময় আমার জামাই সাইয়া দেখবো ঘরে দিয়ে গুড়া লাইব ও সময় আমার জামাই তোরে সিগনাল দিব আর দি তুই গুড়া গুতামাইস আমার জামাই কইব আমার তোর গুড়ার উপরে তুলতে ও সময় আমার জামাই যে সময় গুড়ার উপরে তুলতে কইব তুই কইস তুলমু কোনো অসুবিধা নাই কিন্তু আমার গুড়া তো আমি লামতাম নাই আমি রইমু তোমার মেয়ে তোমার ফুড়ি রে তোমার পরিবার রে আমার গুড়ার মাঝে তুলিয়া দিবাই লগে লগে আমার স্বামী রাজি পাইব যে সময় সময় ফাড়োর দারো যাইতাম গিয়া ও সময় আমার স্বামী দারো যাইবার আগে হঠাৎ তুই গুলারে বাদ করি বাড়ি মারিস বাড়ি খাবার বাদে গুলায় ফাল দিব আর ফাল দেওয়ার লগে লগে আমি উল্টিয়া পড়ব তলে আর ও সময় আমার সমস্ত শরীরের কাপড় বার হইয়া গলার কেছে যাইব গিয়া ও বার তুই একবার আমার অল বডি সমস্ত জায়গা বা তুই চাইলাইস এরপরে দেখবে আল্লাহ আমারে বাঁচাইয়া লইয়া আইবা এরপরে তুই আমি ফোলার বাদে লগে লগে আমার হাত খান ধরিলাইস কারণ আমি কাল শপথ দিতাম আমার স্বামী ছাড়া কোনো মানছে আমার শরীর মাঝে সইছে না আমার গোপন অঙ্গ কোনো মানুষে আমার স্বামী ছাড়া দেখছে না ও জায়গা তো তিন বাসাইতে গিয়ে অত গান আমার লোকে করবে নি কইল ইতা বাদ দে ইতা তো সামথিং ইজ দে বেটা দে আমি গুড়ার বাড়ি দিব আর তুই উল্টিয়া ফড়বে বেটি আর বাদে কইমু উঠ কইয়া এত দইলাইমু আর তোর কাপড় অন্য যাইব গিয়া অল বডি দেখিলাইমু তুই ফাড়ো উঠিয়া গিয়া কইবে আর বাসি যাইবে হাসাও তো গেছে গিয়ালে ফোরছে উল্টিয়া ফোড়ার বাদে কিতা করছে জাননি ফাড়ো গেছে গিয়ালে জামাইও কইছে খসাই বিয়ার বাদে আমি স্বামী ছাড়া তোরে কোনো বেগানা বেটায় বডি টাচ করছে নি তোর সরঙ্গা দেখছে নি তোরে সইছে নি ও সময় বেটি উঠিয়া কইব অয় আমার স্বামী বাদে আরো জন মানছে আমারে সইছে আইসকুর গুড়া লাই গুড়া তুলে ফেলাইছে এত ধরি তুলছে খাবার হসলো সারা দেখছে সুবহানাল্লাহ ও সময় যে সময় আল্লাহর বান্দিয়া কইছে হওয়ার লগে লগে স্বামী কইল খাইল কইস কোনো বেটা দেখছে না কইল স্বামী যে গুলা লার তো উফরে তুলিয়া দিছিল আনিয়াছি করি ভালাইছিল কাপড় আমার হসল নি ইগে আমার আত দসল নি বললো এইটা তো আমি দেখছি তো তো ও ঘুষারা আর কেউ নাই কই দেও তাই হো ঠিক আছে সারাও ঠিক আছে আটটা ঘরে দিছে ইয়া দেখে পাঁচটা দসি 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 তলে দি পড়ি যান লগে লগে দেখার বাদে ফাড়ে কইল আল্লাহ
তোমার মহিলার মা তো ঠিক আছে, সারা ঠিক আছে, কিন্তু মহিলার মক্কর এটা হইলো মহিলার মক্কর। আমি নিমাত্রা ফল পড়ো ফরিস্তান লাইন পবিত্র আসলাম, আজ তোমার বান্দি পাড়ের উদাহরণে আমি পান নিমাত্রা দোষী দোষী ফড়ি দেয়ার। আল্লাহ তুমি আমার উপরে গজব না নিয়া, আল্লাহ মহিলা জাতর উপরে তুমি গজব আনো। অনর্জন জীব লক্ষ্য করো মা বহিন হল, এইরকম স্বামীর নাফরমানি তো নেবাসিও, স্বামীর খেদমত করিও, হরড়ির খেদমত করিও। প্রতন্দ না হঞ্চান পাতো না কেনে আমার যুবক, তোমার মারে যদি তোমার ফুয়ার বহুয়ে চায় হইনা বেটিয়ে চায় ফুয়া খুশ হইব না নি হঞ্চায়।